নাজুল ইসলাম মিয়া 2,20,000 টাকা যানবাহন ধার্য করিয়া 40,000 টাকা স্বর্ণ বাবদ নগদ বুঝাইয়া দিয়া অবশিষ্ট টাকা বাকি রাখিয়া তোমাকে শাদী করতে এসেছে, তুমি শাদী কবুল করো, আমাকে উকিল নিযুক্ত করো। বলো মা কবুল। শুনছা? বল্লমধান নিবাসী মোহাম্মদ গোফার মিয়ার পুত্র মোহাম্মদ সেরাজুল ইসলাম মিয়া 2,20,000 টাকা দেনমোহর ধার্য করিয়া 40,000 টাকা স্বর্ণ অলঙ্কার বাবদ বুঝাইয়া দিয়া অবশিষ্ট টাকা বাকি রাখিয়া তোমাকে শাদী করতে এসেছে, তুমি শাদী কবুল করো, আমাকে উকিল নিযুক্ত করো। বড় কবুল। শুনছেন? বল্লমধান নিবাসী মোহাম্মদ গোফার মিয়ার পুত্র মোহাম্মদ সেরাজুল ইসলাম মিয়া 2,20,000 টাকা দেনমোহর ধার্য করিয়া স্বর্ণ অলঙ্কার বাবদ 40,000 টাকা নগদ বুঝাইয়া দিয়া অবশিষ্ট টাকা বাকি রাখিয়া তোমাকে শাদী করতে এসেছে, তুমি শাদী কবুল করো, আমাকে উকিল নিযুক্ত করো। বলো কবুল। হ্যাঁ, সবাই আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বাবা, ফাঁকা উকিল উকিলুক্ত টাকা পয়সা কেউ দিলেন? হ্যাঁ, শেষ এখানকার পর্ব শেষ। পাকা উকিল বাবা টাকা পয়সা দেওয়া।